আসসালামু আলাইকুম ই সুশিন বেকিং বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি এক কাপ ময়দা বা একটা ডিম দিয়ে একটা পিঠা বা বিস্কুট যাই বলেন তৈরি করে দেখাবো তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি প্রথমে একটা ডিম এখানে ভেঙে নিয়েছি ডিমটা রুম টেম্পারেচারে এনে তারপরে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটা ফেটিয়ে নিব। যেন চিনিটা গুলে যায় আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে গুলার সঙ্গে সঙ্গে দেখুন এরকমের একটা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা ফেটিয়ে নেবেন এটা আমার ফ্যাটানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ ময়দা অল্প অল্প পরিমাণে দিয়ে ডোটা তৈরি করে নিব এই যে আমি সম্পূর্ণ কিন্তু দিলাম না অল্প অর্ধেকটার মতো দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এতে হবে কি ডিমের গন্ধটা থাকবে না দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ টেস্টটা আরও বেড়ে যাবে এই বিস্কিট বা পিঠার আমি এখন ভালোভাবে মিক্স করে নিব। আর অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটা তৈরি করব। এই যে দেখুন এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে আমি ময়দা দিয়ে দিচ্ছি আরও আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিয়েছি এই যে দেখুন গোলানো হয়ে গেছে এরকমের হবে এটা ঢেকে রেখে দিলে আরও কিছুটা শক্ত হবে আর একসঙ্গে সব ময়দাটা দিয়ে দিলে হবে কি ডোটা বেশি শক্ত হয়ে যেতে পারে এখন আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তাহলে এই ডোটা আরও একটু শক্ত হবে এই যে দেখুন আমি ফিরে আসছি দশ মিনিট পরে এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এই পিঠা বা বিস্কিটের সেপটা আমি দিয়ে নিব পিঠা বা বিস্কিট যাই বলেন এটাকে আর আপনারা চায়ের সঙ্গে এটা কিন্তু সার্ভ করতে পারেন কিংবা মেহমান আপনারা চাইলে অন্য কোনো শেপও দিয়ে নিতে পারেন আমি এরকমের একটা শেপ দিয়ে নিলাম সবগুলি পিঠাই আমি এরকম করে শেপ দিয়ে নিব সবগুলি শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আগে তেলটা হালকা গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু গরম করবে না আর চুলার হিটটা একদম মিডিয়াম লয়ে থাকবে এই যে সবগুলি দেওয়া হয়ে গেছে দিয়ে উল্টি পাল্টি ভিজে নিতে হবে চুলার হিটটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে হবে কি এই পিঠাগুলি পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে উপরটা একদম পুড়ে যাবে ভিতরটা ভালোভাবে রান্না হবে না তাই একদম লো হিটি দিয়ে আস্তে আস্তে করে এই বিস্কুটগুলি বা পিঠেগুলি ভেজে নিতে হবে আর এটা খেতে কিন্তু দারুণ মজার খুবই অল্প সময় তৈরি করে যায় কিন্তু খেতে ভারী মজার চায়ের সঙ্গে তো একদম জমে যায় দেখুন এই পিঠেগুলিতে সুন্দর একটা কালার চলে আসছে আমি এখন উল্টে পাল্টে এগুলি তুলে নিব এর উপরটা ক্রিস্পি হয় কিন্তু ভিতরটা একদম সফট এই যে দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে তুলে নিচ্ছি দু একটা ফেটে যেতে পারে ফেটে গেলে টেনশনের কোনো কারণই নাই। এই যে দেখুন আমি তুলে নিয়েছি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভেঙেও ভিতরটা দেখিয়ে দিলাম এই যে দেখুন আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ